ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়া আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়েছেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ান অধিনায়ক আত্মবিশ্বাসী, নকআউট পর্ব নিশ্চিত করতে মেসিদের বিপক্ষে দারুণ খেলবে তার দল। শনিবার ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে 2-0 গোলে জিতেছে ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে মদ্রিচরা। আইসল্যান্ডের সঙ্গে পয়েন্ট হারানোয় দ্বিতীয় ম্যাচে জয় পাওয়াটা মেসিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে জয় পেলেই নকআউট পর্বে পা রাখবে ক্রোয়েশিয়া। নাইজেরিয়ার বিপক্ষে পাওয়া জয় দলকে অনেক আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন মদ্রিচ। ম্যাচ সেরা হওয়া রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বলেন, আর্জেন্টিনার অনেক বেশি দক্ষতা আছে, কিন্তু এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে, আমরা আমাদের খেলার উন্নতি ঘটাব, আর্জেন্টিনার বিপক্ষে একটা ভালো ম্যাচ খেলব, আশা করছি পয়েন্ট নিয়ে ওই দিনই নকআউট পর্ব নিশ্চিত করব। আর্জেন্টিনা শক্ত দল, কিন্তু আমরা আমাদের সেরাটা খেলতে চেষ্টা করব, যেটা আমাদেরকে জয় এনে দিবে। বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনাকে সতর্ক করে দিয়ে এ সমস্ত মন্তব্য করেছেন লুকা মদ্রিচ।